মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে চায় না আফগানিস্তান। সেন্ট্রাল ভেন্যুতে খেলার ইচ্ছা জানিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে চিঠি দিয়েছে তারা। এদিকে ম্যাচ সূচি চূড়ান্ত না হওয়ায় জাতীয় দল নিয়ে পরিকল্পনা এগোতে পারছে না বাফুফে। এ নিয়ে আগামী সপ্তাহে সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। ফিফা ওয়েবসাইট বলছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ 25 মার্চ, 7 জুন ভারত আর 15 জুন খেলা ওমানের বিপক্ষে। নির্ধারিত সূচিতে 3টি ম্যাচই ঘরের মাঠে, কিন্তু করোনা পরিস্থিতিতে এক ভেন্যুতেই ই গ্রুপে সব ম্যাচের গুঞ্জন বাড়ছেই। পালে হাওয়া দিয়েছে এএফসিকে পাঠানো আফগানিস্তানের চিঠি। আফগানিস্তান ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল ফেডারেশনকে একটা পত্র দিয়েছে যে আসলে তারা কোভিড সিচুয়েশন বা সকল কিছু মিলিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে তাদের একটা অনীহার বিষয় তারা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে। বাট অফকোর্স এশিয়ান ফুটবল কনফেডারেশন কিন্তু সেটা আমাদের কাছে ফরওয়ার্ডও করেনি বা এই বিষয়ে আমাদের কাছে কোনো কিছু জানতেও চায়নি। বাফুফে দ্বিধায় থাকলেও জাতীয় দল নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ভারত। ওমান বা কাতারে বাকি সব ম্যাচ খেলতে আপত্তি নেই আইএফএফের। তার আগে আরব আমিরাতে হবে প্রস্তুতি ক্যাম্প। জামালদের নিয়ে কি ভাবনা বাফুফের? যদি আমাদের এই শিডিউলগুলোতে কিছু ত্রুটি বিচ্যুতি আসে বা আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে যদি কিছু পরিবর্তন আসে, সেটা আমরা ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং আমরা করব। সেই ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে আসলে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প কবে নাগাদ আমরা শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের অন্যান্য কী কী ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো দেখে আসলে আমরা চূড়ান্ত ডিসিশনটা নিব। এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ জুনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে সেন্ট্রাল ভেন্যুতেই সব ম্যাচ হলে কাতারেই খেলার পক্ষে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।